नमस्कार बन्धुरा डांस एंड फिटनेस विद मंदिरा चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के ट्यूटोरियल नहीं पुजो और एक मास मत बाकी आछे तीन ट्यूटोरियल नहीं हे ये गान खूब प्रचलित और पपुलार जो तुम्हारा सबाई जानो छोटर ओपरे गान किन्तु खूब प्रचलित से या चांडी तो नाचटा एक आनन शिल्पी नहीं तुम्हारा जो परफर्म कर तक वीरेंद्रकृष्ण भद्रटाओ करते खूब ही भल लागे। तो आमी जेटा बोलछी सेटा होच्छे जे खूब सहजे मन आनंदे जखन नाच नाच शेखानोर चेष्टा करी आमी सेई जन्य खूब सहजे खूब ताड़ाताड़ी तोमरा जे फिगारगुलो रप्त करते पारबे सेई फिगारगुलोई आमी आजके एनेछी। तो चलो शुरू करी और शुरू करार आगे आमी बोली आमार चैनलटाके सबसक्राइब करार जन्य अनुरोध दिल तोमादेर काछे और पाशे थाका बेल बाटनटा प्रेस करे देबे। बेल बाटनेर मध्ये अल जेटा आछे सेटा प्रेस करले आमार नोटिफिकेशनगुलो संगे संगे तोमरा पेये जाबे। तो चलो शुरू करी आजके ट्यूटोरियल। चंडी मधु कैटवादी दैत दलनी या माहिशो नूलिनी या धूम्रे क्षण चंड मुंड मधनी আমি তোমাদের নাচটা করে দেখালাম, এবার ফিগারগুলো আমি ইন্ডিভিজুয়ালি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টার্টিং যে ফিগারটা হবে সেটা তোমাদের আমি দুর্গে দুর্গে যে আমার টিউটোরিয়াল আছে তাতে আমি শিখিয়েছিলাম যে ত্রিশূল যখন ধরবে তখন এটা কোন ওঠা থাকবে, এটা শিখরম মুদ্রা এই সাইডে থাকবে আর এটা হচ্ছে ত্রিশূলম মুদ্রা, এটা ঠিক আমাদের কোমর যেখানে হয় সেখানে হবে। যে ইমাজিন করতে বলেছিলাম যে একটা রড যেন আমরা ধরে আছি সেইভাবে ঝোঁক দিয়ে গেথার জন্য। তো আমি প্রথম স্টার্টে যেটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। পাটা একটু ফলো করো ভালো করে, তোমরা এইভাবে বসাটা হবে। এবার আমি যখন ঘুরছি যখন ঘুরবো টানটা নেব তখন হচ্ছে এইটা, পায়ের কোনো পজিশন চেঞ্জ হবে না, না হয় তারপর এটা উঠে যাবে। আবার একবার দেখাচ্ছি ভালো করে দেখো, এইটাই বসে আছে, হাতও কোনো চেঞ্জ হবে না, হাতটা যে ধরে আছে সেটা ধরাই থাকবে। এবার ঠেলে দিলাম দিয়ে এটার উপর ভর করে ঘুরে গেলাম দিয়ে এই গিথে দেওয়ারটা। আর যখন আমি এই যে গিথে দেওয়ার ফিগারটা করব তখন চোখটা বড় হবে। এটা গেল প্রথমটা, তারপরে হচ্ছে এইটা ফেলবো দিয়ে এইটা, তারপরে হচ্ছে শুম্ভ নিশুম্ভ। আমি আমার মুদ্রার এপিসোডে দুর্গা দুর্গের এপিসোডে সব এপিসোডেই আমি মুদ্রাগুলো যখন দেখিয়েছি তখন খুব ভালো করে ফলো করবে ওগুলো। সেটা হচ্ছে শাকাটা, শাকাটা হচ্ছে দানব অসুর এগুলোকে আমরা মেনশন করি। তো আমি এখানেও তাই করেছি, শুম্ভ এই যে এই হাতটা এরকম বড় সাইডে হবে আর চোখটা বড় হবে, আর একটা হচ্ছে নিশুম্ভ এইটা, ঠিক আছে। তাহলে আরেকবার আমি দেখাচ্ছি, শুম্ভ নিশুম্ভ। এইবার যখন কাটাটা হবে এইটা সাইডে পিছন দিকে গিয়ে এই ঝোঁকটা হবে, আমার এইটা নিয়ে এই কাটাটা হবে, মানে এটা হচ্ছে
চুলের মুঠিটা ধরা কাটা। যেহেতু এটা শক্তির নাচ, দুর্গার নাচ, চণ্ডীর নাচ, সেই জন্য বডির ফিটনেসটা এখানে খুব রাখতে হবে এবং স্টেডিলি নাচটা খুব করতে হবে। তো হয়ে গেল, তারপরে দেখো ইয়া বলে এইটা, ইয়া বলে ইয়া যে টানটা আসছে তারপরেরটায়, আমি নাচটা যেটা আগে করলাম গানের সঙ্গে সেটার সঙ্গে আমার এটা ফলো করবে তোমরা, সেটা হচ্ছে ইয়া এইটা। তারপরে রক্তবীজা যেটা করেছি, একটা ফিগার করেছি এই এই যে ব্যাকগ্রাউন্ড, মুদ্রাগুলো ভালো করে ফলো করো। তারপরে আরেকটা আছে এইটা, দিয়ে এইটা, এই ফিগারটা হচ্ছে এইটা, দিয়ে এই পাটা সামনে রাখা হবে, দিয়ে হাতটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা দিয়ে হচ্ছে এইটা। তখন যখন আমি এটা করব, তখন হচ্ছে রক্তবীজের কথা যে বলা আছে, সেই রক্তবীজের সময় জিভটা বার করবে। এটা যে হচ্ছে তবে গিয়ে ফিগারটা কমপ্লিট হবে। তারপরে হচ্ছে মাহিষে মর্দিনী কথাটা আসছে, সেটা ভালো করে ফলো করো। এই মাহিষ, মাহিষ মানে হচ্ছে মহিষের কথা বলা হচ্ছে এখানে। তো মহিষের শিংটা আমি প্রত্যেকবার দেখাই, যেটা সেটা হচ্ছে এইখানে, টাচ করবে না বাট সাইডে রাখবে, চতুরাম মুদ্রা, ঠিক আছে। এইটা দিয়ে হাফে বসা আর আড়ে তাকানো, তাকানোটা এবং বসার পজিশনটা খুব ভালোভাবে তোমরা খেয়াল করো, পুরো বসে পড়ছি না বা দাঁড়িয়েও থাকছি না, এইটা দিয়ে হাফ বডিটা এরকম হেলে থাকছে। আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য একটু সহজ করে বলে দিই, যেটা সেটা দেখবে যখন পুজো প্যান্ডেলে তোমরা মহিষের ফিগারগুলো দেখো, মানে মূর্তির সঙ্গে, তখন দেখবে এরকম আড়ে বসে আছে, কারণ মা দুর্গার দিকে তাকিয়ে মা দুর্গার ত্রিশূলটা মারতে আসছেন সেই সময়। এবার মহিষও এইটা মর্দিন, ঠিক আছে, দিয়ে এই টেনে দেওয়া হবে, মানে এইটা যাচ্ছে, তারপরে এইটা যাচ্ছে, তারপরে এইটা গেথা হচ্ছে, তারপরে এই। এবার যেটা বলছি সেটা হচ্ছে সিদ্ধিদাত্রী মানে হচ্ছে আশীর্বাদ দান করা, তাই আমরা প্লেন পতাকা হাতটা রাখছি, এই যে এটাই তোমরা এই সিদ্ধিদাত্রী, এটা দাঁড়িয়েও করতে পারো আবার এইটা ঘুরেও করতে পারো, দুরকম ভাবে আমি ফিগারটা দেখালাম। এবার পাতু বিশ্বেশ্বরী যেটা আছে, পাতু, ঠিক আছে, বিশ্বেশ্বরী এইটা আবার একবার আছে, সেটা হচ্ছে লেফটে করবো, পাতু বিশ্বেশ্বরী, তাহলে আমি ইয়া চ্যান্ডি টিউটোরিয়ালটা এইভাবে দেখালাম, তোমরা প্র্যাকটিস করো, খুব সহজে মনের আনন্দে নাচ শেখো। আর তার সঙ্গে আমি আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো পুজোর আগে, যাতে তোমরা পারফর্ম করতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।